এলাকার প্রবীণ নাগরিকদের পুরী ভ্রমণের মাধ্যমে জগতের নাথ জগন্নাথ দেবের দর্শনের আয়োজন করলেন উত্তর কলকাতা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক গোপাল মাইতি। বিগত তিন বছর ধরে বিভিন্ন তারাপীঠ ও মায়াপুরের পর আজ শুভযাত্রা শুরু হলো পুরী ভ্রমণের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সাংসদ অভিষেক ব্যানার্জি পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। এদিন নারকেল ফাটিয়ে যাত্রা শুরু করেন বিশিষ্ট সমাজসেবী শক্তি পাণ্ডে। সম্পূর্ণ বিনা খরচে এদিনে পুরী ভ্রমণে গেলেন প্রায় 50 জন প্রবীণ নাগরিক। এদিনে শুভযাত্রায় উপস্থিত ছিলেন পৌরপিতা স্বপন দাস, পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলী, ওয়ার্ড সভাপতি রবি পাল সহ অন্যান্যরা। এই কর্মসূচির প্রধান আবাহক রিতেশ জয়সওয়াল। আগামী 31 জুলাই প্রত্যাবর্তন। গোপাল মাইতির এহেন উদ্যোগকে সাধুবাদ জানাই। এবারে 50 জনের মতন লোকে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ বিনা পয়সায়। আমাদের এখানে বৌদি এসছে, শক্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে কোনো কিছু কারণে আসতে পারিনি, তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছে খোকনদা, কিছুক্ষণের মধ্যে আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীনাক্ষী গাঙ্গুলী এসে উপস্থিত হবেন, এবং রবিদা আছে, তারকদা আছে, মন্টুদা আছে, অমিত আছে, রিতেশ আছে, সকলে সহযোগিতা নিয়ে সকলে মিলে সহযোগিতা করে আজকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করেছে। এটা তিনতম বছর, প্রথম বছর নিয়ে গেছেন তারাপীঠ, সেকেন্ড বার মায়াপুর, আর থার্ড বার এই নিয়ে পুরীতে। আমি তো খুব নিজেকে লাকি মনে করছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, এই নিয়ে আমি খুব খুশি। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। সবার মাথার উপরে কৃষ্ণদা রয়েছে, তার মাথার উপরে কার্তিকদা রয়েছে, আমাদের সর্বোপরি সুব্রত বক্সী থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তার অনুপ্রেরণায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। হ্যাঁ, এবং আমাদের কার্তিক বন্দ্যোপাধ্যায় আছে রাজ্য সভাপতি জয়হিন্দে, তারপর আমাদের জেলা সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং, তার নির্দেশে, শ্রেয়া পাণ্ডের নির্দেশে সকলে মিলে একত্রিত হয়ে সবাই মিলে সবার আশীর্বাদ নিয়ে সবার সহযোগিতা নিয়ে আজকে এই অনুষ্ঠান প্রত্যেকবারই করে সেইভাবেই কাজ শিখিয়েছে ওপর মহলের নেতৃত্ব সাধনবাবু মাননীয় বিধায়ক, তার ছেলেপুলেদের সেইভাবেই তৈরি করেছে যে নিজের জন্য বেঁচো না, সকলের জন্য বাঁচো। পাশে আমার দাঁড়িয়ে আছেন রবি, রবি একই দিমন্ত্রে দীক্ষিত, ওখানে আশিস আছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের, এদিকে তারক আছে, খোকন আছে, খোকন তো কাউন্সিলার, প্রত্যেকেই কিন্তু কি বিপত্তারিণীর সময় ফল দেয়া থেকে কি অম্বুবাচীতে কি মানুষকে ঘুরতে নিয়ে যাওয়া কি তাদের পাশে, ক্রমাগত এই ধারা চলছেই, এটা নতুন নয় আমার এলাকায়। আর প্রত্যেক এই নিয়ে 3 বছর হলো, 2 বছর আমি করেছিলাম, 1 বছর দাদা বেঁচে ছিলেন, দাদাই করেছেন, এই শেষ 2 বছর আমি ওনাদের রওনা করিয়ে দিয়েছি। ওনারা যে কি আনন্দ পান আর কি আশীর্বাদ করেন, তো কি বা করতে পারা যায় ওনাদের জন্য, কিন্তু ওইটুকুর জন্য ওরা প্রাণ ভরে আশীর্বাদ করেন, সেটুকু আমাদের পাওয়া বলতে ওইটুকু, আমরা ওতেই আনন্দ। এবার ছেলেটা যদি ওদের নিয়ে যায় সুন্দরভাবে ফিরিয়ে আনুক, ঈশ্বরের কাছে এটা কামনা। বৌদি বললেন যে দাদা আমাদের শিখিয়েছেন যে নিজের জন্য নয় সবার জন্য বাঁচো, সেই জন্যই এখনো পর্যন্ত আমাদের দাদার হাতে যারা তৈরি ছেলেটা, যারা এখনো রাজনীতি আঙিনায় আছে, তারা সবাই এই ধরনের কাজের মধ্যে আমরা সবাই ব্যস্ত থাকি এবং সারা বছর কোনো না কোনো সমাজসেবামূলক কাজের মধ্যে থাকি। এটাই আমাদের দাদার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে বলেই বৌদির আশীর্বাদ আছে। রকমভাবে সেবামূলক কাজ সাধনদার থেকে শিখেছি, আজকে পুজোয় বস্ত্র দেওয়া, পুজোর সময় মানুষকে ঘুরিয়ে নেওয়া, আজকে কখন তারাপীঠ নিয়ে যাওয়া, কখনো পুরী নিয়ে যাওয়া, এইভাবে আমরা যত ছেলে মিলে একসাথে আমরা সেবাদের কাজ করি সম্পূর্ণ সাধনদার জন্য। এবার আমাদের মধ্যে গার্জিয়ান বৌদি এসছে, শ্রেয়া এসছে,
খোকন দা আছে, মন্টু দা আছে, আশিস দা আছে, এরা সবসময় আমাদেরকে গাইড করে। আমরা মানুষের সেবামূলক কাজ করতে সবসময় ব্যস্ত। যত আপনি দেখবেন 13 নম্বরে যে কোনো কাজ সম্পূর্ণ সাধনদার জন্য আমরা শিখেছি। তাই সাধনদা যেখানেই থাকুক আমাদের এই ভালো কাজের জন্য আশীর্বাদ দেয়, এটুকুই আমি বলবো। খুব ভালো ছেলে, ওনার মাও যে ছিল খুব ভালো। আমরা চাই যাতে বৌদি বা বৌদির মেয়ে হতে পারে, আমরা এটাই চাই। খুব আনন্দ পুরী যে